তোমার সাথে আমার হবে না, এটা সত্য। এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো সুভা, তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস যেন সরাসরি বলি। আমি তোমাকে সরাসরি বলতেছি, তোমার সাথে আমার আর হবে না সুভা। তাহলে ইলিয়াস সাহেব, আপনি কেন সুভাকে বিয়ে করেছিলেন? নারীরা কি আপনাদের জীবনে খেলনার পুতুল? যখন ইচ্ছে করবে তখন বিয়ে করে আবার ছেড়ে চলে যাবেন? আগেও দুটো বিয়ে করেছেন, এখন আবার সুভাকে বিয়ে করে তাকেও ফেলে থুয়ে চলে গেছেন। এটা কি আপনাদের মতো পুরুষের কাছে তামাশা নয়? আপনারা জনগণকে মজা দিতেও পারেন, আবার মজা নিতেও পারেন। আপনারা যুব সমাজটাকে একেবারে দনসর্পতে লেলিয়ে দিচ্ছেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য সহকারে আপনারা দেখে যাবেন। যারা যারা ইতিমধ্যে জয়েন হয়েছেন, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে একটা ক্লিক করে দিয়েই পাশে থাকবেন। দর্শক, আপনারা সকলে জানেন ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা সুভা একটি বিয়ে করেছেন শিল্পী ইলিয়াস হোসেনকে। ইতিমধ্যে অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে। এই শিল্পী ইলিয়াস হোসেন সুভাকে বিয়ে করে এক মাস হতে না হতে সুভার উপর শারীরিক, মানসিক এবং বিভিন্ন প্রকার প্রেশার ক্রিয়েট করে নির্যাতন শুরু করে দিচ্ছে। তো কার কথা কি পরিমাণ সত্য? এদিকে আবার ইলিয়াস হোসেনও বলতেছে যে সুভাই তাকে প্রেশার ক্রিয়েট করে এবং জোরপূর্বক ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। প্রশ্ন তো থেকে যাই, আগের দুটা বউ কি তাহলে ইলিয়াস হোসেনকে এভাবে জোরপূর্বক ব্ল্যাকমেল করে বিয়ে করেছিল? তো সুভা আর ইলিয়াস হোসেনের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, সেই দ্বন্দ্বের পর সুভাকে সেই ইলিয়াস হোসেন বাধ্য করেছিল সুভা যেন লাইভে এসে এমন একটা ভিডিও বার্তা প্রকাশ করে যে সে ইলিয়াস হোসেনকে প্রচুর ভালোবাসে। তো এভাবে একটা ভিডিও বার্তা প্রকাশ করেছিল, আপনারা সকলেই দেখেছেন, যে আমি ইলিয়াস হোসেনকে বিয়ে করেছি ছাড়ার জন্য না, আমি তাকে কখনো ছাড়বো না। আমি তোকে ছেড়ে যাইনি, আমি কখনো ছাড়বো না। এটা আপনারা শুনে রাখেন, আমি ইলিয়াসকে কখনো ডিভোর্স দিব না, আমি ইলিয়াসকে কখনো ছাড়বো না। ইলিয়াসে যদি মন চায় আমার ডিভোর্স দেয়া যাইতে, দেখ ডিভোর্সের আইন আছে, যদি দিতে পারে দিক, সমস্যা কি? যদি বিবেকে বাঁধে, বিবেকে না বাঁধে যে সুভাকে ছেড়ে দিব, আমি ছেড়ে দিয়ে ডিভোর্স দিয়ে ভালো থাকবো, অন্য আরেকটা মেয়ে নিয়ে চার নাম্বার হোক বা তিন নাম্বার বা দুই নাম্বার যেটাই হোক জানে নিয়ে থাকার ইচ্ছা থাকবে, সে থাকতে পারে। কিন্তু আমি কিন্তু ওকে ভালোবেসে বিয়ে করছি, ও টাকা দেখে বিয়ে করি না। তো এভাবে চ্যালেঞ্জ করে একটা ভিডিও প্রকাশ করেছিল। সেই ভিডিও প্রকাশ করার পর সেদিন রাতেই ইলিয়াস হোসেন সুভাকে ফেলে ধুয়ে চলে গেছে। চলে যাওয়ার পর সুভাতে একটু আবেগী মনের, আপনারা সকলে দেখেছেন বিগত দুই এক বছর আগে ক্রিকেটার নাসির হোসেনের সাথে বিচ্ছিন্ন হয়েছিল। তো সেই আবেগী মন রাহেত রনিবাইয়ের সাথে লাইভ করেছেন কীভাবে প্রেম হয়েছে, কীভাবে বিয়ে হয়েছে। আগের দুটা এটাও বলেছেন যে বিয়ে করা তো পাপ না, তিনি যেহেতু অবৈধ কাজ করতে চেয়েছিল সেই অবৈধ কাজ না করে বিয়ে করেছেন। তো বিয়ে করা তো পাপ না, আগেও দুটা স্ত্রীর স্বামী, সে তো আর নাবালক না, তাকে কিভাবে জোর করে বিয়ে করা হবে? একজন পুরুষ চাইলে বিয়ে না করে চলেই যেতে পারে। তোর যদি দুর্বলতা না থাকে তাহলে তুই বিয়ে কেন করবি? সুভার যতই খারাপ হোক না কেন, সে তো অবিবাহিত লিস্টের মধ্যে এখনো নাম লিখে আছে। তাহলে সে মেয়েটার লাইফটা নষ্ট করে কেন তাকে বিবাহিত লিস্টের মধ্যে নাম লিখতে হচ্ছে? এ ধরনের পুরুষরা নারীদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করে, হ্যারেস করে, বিয়ের বন্ধনে আবদ্ধ করে আবার ফেলে চলে যায়। তো যখন চলে যায় তখন সুভা আর ইলিয়াস হোসেনের মধ্যে ফোন কলে হতার কিছু কথোপতন। দর্শক, এই কথোপতন কথা আপনারা যদি শুনেন তাহলে আপনারা ক্লিয়ার হতে পারবেন বিষয়টা। কি বুঝছো? ওই যে আজকে যা দেখাইছো, আমি তো বলছি কখন এরকম হইলে তখন যা করার কইরো। কি আর কর, তুমি আমার গায়ে হাত তুলছো, এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করো না? আর তুমি কেমনে ভাবো যে আমি মানে আমার পার্সোনালিটি কি এটা তোমার মনে হয়? মানে হাউ কাম তুমি, এটা তো ভুলের বিষয় না। আজকাল যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো? যদি উল্টা হইতো, আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা? তোলো আমার তোলার দরকার নাই, আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে ওইসব আসে না, ঠিক আছে? আমি কোনো মেয়ে মানুষের গায়ে কোনোদিন জীবনে হাত তোলা তো দূরের কথা, এসব মানে ইয়াও আমার মধ্যে কোনোদিন কাজ করবে না। এটা ভুলের কিছু না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। এখানে এমন কোনো কিছুই হয় নাই যে তোমার এরকম এক করা কিছু ছিল। সো এটা তোমার রেগুলারই চলবে। হ্যাঁ, এটা এমন না যে তুমি একদিন করছো আর একদিন হবে, তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে। তোমার সাথে আমার হবে না, এটা সত্য। এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো সুভা,
তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস যেন সরাসরি বলি, আমি তোমাকে সরাসরি বলতেছি, আর মানে বাকিটা তোমার ইচ্ছা। কারণ আমি পারতাম তোমার ফোন তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া বা এটা সেটা, বাট সেটা করলাম না, বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে। তুমি এটা চিন্তাই করো না, আমি যদি তোমার সাথে থাকি এটা এখন টোটাল ফেকভাবে আমার থাকা হবে, কারণ আমি এতদিন ফেকভাবে ছিলাম না, তো এখন এটা আমার পক্ষে আসলে সম্ভব না। আমাকে দেখার কোনো দরকার নেই, আমাকে দেখতে পারো না। তাহলে কেন তুমি ফর্মালিটিস করে এসে রেখে গেলা? হ্যাঁ রেখে গেছি, কারণ তুমি তোমার জিম তুমি আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায়। হ্যাঁ, সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল, নামায় দিয়ে গেছি তোমাকে, মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি। আমি চাই নাই তোমার ফ্যামিলির কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াটা যেটা তুমি ভাবো, কারণ দেখো আমি তোমার সাথে ফেক রিলেশন নিয়ে থাকতে পারবো না। হ্যাঁ এখন, কারণ আজকের পরের থেকে আর মানে যেটা আমি যদি তুমি আমাকে জোরাজুরিও করো তোমার সাথে যদি আমি থাকিও সেটা আসলে মানে অরিজিনাল থাকা হবে না। হ্যাঁ আজকে তুমি আমার মন উঠাই দিছো এবং আমার চোখ খুলে দিছো, এটা সত্য। হ্যাঁ যে তোমাকে মানে যাই হোক যে ওই হোক বিয়ে তো যেমনি হোক হয়েছে, তুমি আমাকে আমার মানে একদম একটা বাজে ভিডিও পর্যন্ত আমাকে পাঠাইছো, মনে আছে বিয়ের আগে ভিডিও পাঠাইছো, ওগুলো দেখা যায় পর্যন্ত আমার মতো আমার যে অন্য কোনো ছেলে হলে কোনো অন্য কিছু করতো, বিয়ে তো দূরের থাক ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এগুলো ফালাইও তোমার কাছে গেছিলাম মানে ইয়া করার জন্য, বাট তুমি কী করলা, উল্টা করলা, এগুলো তোমার মাথায় থাকলো না। তা আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল, করতে পারতাম। হ্যাঁ আমার যদি মানসিকতা এরকম থাকতো, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি ঠিক আছে। উল্টা তুমি বিয়ে করতে চাইছো আমি রাজি হয়েছি, তুমি মানে গায়ে হলুদ করতে চাইছো আমি রাজি হয়েছি, কোথাও না করি নাই মানে মিনিমাম না করি নাই, না করছি কোনো কিছুতে, যে এমনি বলছো পুরো পুতুলের মতন যা বলছো তাই করছি, করছি কি না? হ্যাঁ না না, হ্যালো ও আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না? না না আমি করছি কি না, তুমি চাইছো আমি করছি কি না, তোমার কোনো ইচ্ছা ছিল না? ইচ্ছা ইচ্ছা পরের কথা, তুমি যেটা চাইছো আমি সেটা করছি, করছি কি না? ইয়েস অর নট? মানুষকে যদি মানুষ মনে না করো তাহলে হবে না। হ্যাঁ এটা বোকামি, যাই হোক আমি ডিটারমাইন্ড আমি থাকতে পারবো না আজকের এই ঘটনার পরে। চান আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কখনো এইভাবে বলছি এখানে চান্স দেওয়ার কিছু নাই, এটা তুমি যা করছো বুঝে শুনেই করছো ঠিক আছে, আমি বুঝে শুনে করি নাই, চান্সের কিছু নাই। তুমি মনে করছো কি তুমি আমাকে এইভাবেই রাখবে আর আমি তোমার সাথে এইভাবে থাকবো? হ্যাঁ এটা সম্ভব না। তো সেই কল রেকর্ডটা শুনে আপনাদের কি মনে হলো? নিশ্চয়ই মনে হয়েছে যে ইলিয়াস হোসেন এই সুবাকে ফেলে চলে গেছে, স্টেট কাটভাবে সুবাকে বলে দিয়েছে তিনি আর সুবার কাছে আসবে না, সুবার লাইফে আসবে না। তো সুবা বারবার তিনাকে প্রশ্ন করতেছে আমাকে মাফ করে দাও, একবার সুযোগ দাও, তো সেই তারপরও না করে দিছে। কারণটা শুধু একটাই, তার তো আগেও দুটো বউ আছে, সেই দ্বিতীয় বউর কাছে ফিরে যেতে চায়, এই জন্যই সুবাকে বিভিন্নভাবে হ্যারাস করে ফেলে তুইয়ে চলে গেছে। সুবাকে দোষী সাব্যস্ত করে নিজেকে নিজে সত্য প্রমাণ করতে চায়, সে কল রেকর্ডটা আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে। এমনভাবে সুবাকে প্রশ্ন করা হচ্ছিল যে সে একজন দোয়া তুলসী পাতা। দর্শক এই বিষয়ে যদি আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট সেশনে লিখবেন। সুস্থ থাকেন, ভালো থাকেন, দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।